সম্প্রতি একটি আর্টিকেল পড়েছিলাম যেখানে মানুষের মনের উপরে টেলিভিশনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ফ্রন্টাল লোব হলো আমাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণকারী অংশের মধ্যে সবথেকে জটিলতম অংশ। মস্তিষ্কের এই অংশটি মানুষের আত্মনিয়ন্ত্রণ, নৈতিক সিদ্ধান্ত, মনোযোগ এই বিষয়গুলোর ব্যবস্থাপনা, পরিকল্পনা এবং ক্রমানুসারিক আচরণকে নিয়ন্ত্রণ করে। কিন্তু টেলিভিশন দেখার সময়ে মস্তিষ্কের এই অংশটি সম্পূর্ণরূপে অবদমিত হয়ে থাকে। হিপনোটাইজ বা সম্ভবিত অবস্থায় মানুষ যেমন চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে, টেলিভিশন জিনিসটাও তেমন। মানুষ যা দেখছে বা তাকে যা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে সেগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করা সক্ষমতা খর্ব করে দেয় এই টেলিভিশন। যেহেতু আমরা এমন এক যুগে বসবাস করি যেখানে খবরের সাথে মিথ্যাকে মিশিয়ে দেওয়া হয়, তাই এই সমস্যাটা আরও মারাত্মক আকার ধারণ করে। আপনার অজান্তেই টেলিভিশন আপনাকে নিশ্চিন্ত মনে একটি ফ্যান্টাসি আর মোহর জগৎ নিয়ে বেঁচে থাকতে অভ্যস্ত করে তোলে। আর তাই যা কিছু সত্য, যা কিছু প্রমাণ্য, সেগুলোর প্রতি আপনার গুরুত্ব কমে যায়। অথচ বাচ্চাদের সাথে কথা বলার সময়ও একদম নির্দোষ মিথ্যা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ যদি কোনো বাচ্চাকে মিছে মিছে কিছু দেওয়ার ভান করে ডাকে, এদিকে এসো এটা নাও, তাহলে এটাও মিথ্যে হিসেবে গণ্য হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা সবথেকে বেশি যে স্বভাবকে ঘৃণা করতেন তা হলো অসততা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেউ মিথ্যা কথা বললে তিনি তাকে এর জন্য ধরে বসতেন যতক্ষণ না তিনি তার তওবা করার ব্যাপারে নিশ্চিত হচ্ছেন। তাবেঈগণ এই অভ্যাস ধরে রেখেছিলেন। কাজী শুরায়খ আন-নাখাইকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলতে শুনেছি, তার পিছনে কি সালাত আদায় করা যাবে? তিনি জবাব দিলেন, না। তাহলে পরবর্তী প্রজন্মেও এই স্বভাব প্রবাহিত হয়েছিল। ইমাম আহমদ রহিমাহুল্লাহ আহলে কিতাবদের কাউকে দেখলে চোখ বন্ধ করে ফেলতেন। বলতেন, আমি এমন কারো দিকে তাকাতেও পারি না যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে। তার মুসনাদে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মিথ্যাবাদী দাওয়ীদের থেকে পালন করতে বলেছেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা আল্লাহর রাসূলকে কল্যাণের ব্যাপারে জিজ্ঞেস করতেন আর আমি জিজ্ঞেস করতাম অকল্যাণের ব্যাপারে। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, কল্যাণের পরেও কি কোনো অকল্যাণ আসবে? তিনি জবাব দিলেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, কি আমাদের তা থেকে রক্ষা করবে? তিনি জবাব দিলেন, তরবারি। আমি জিজ্ঞেস করলাম, এরপর কি হবে? তিনি জবাব দিলেন, এক অস্বস্তিকর নিরাপত্তা আসবে। আমি জিজ্ঞেস করলাম, তারপর? তিনি বললেন, তারপর আবির্ভাব হবে কিছু দাঁড়ির আহ্বানকারীর যারা মানুষকে বিভ্রান্তির দিকে আহ্বান করবে। কাজেই তুমি যদি জমিনে কোনো জামায়াতকে দেখো তাহলে সেই জামায়াতকে আঁকড়ে ধরো, যদিও তিনি তোমাকে প্রহার করেন এবং তোমার সম্পদ ছিনিয়ে নেন। যদি তাকে না দেখো তাহলে জমিনে পালায়ন করতে থাকো, যদিও তোমাকে গাছের গুড়ি কামড়ে ধরা অবস্থায় মৃত্যুবরণ করতে হয়। আমি জিজ্ঞেস করলাম, এরপর কি হবে? তিনি বললেন, এরপর দাজ্জালের আবির্ভাব ঘটবে। আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আরেকটি হাদিসে আমাদের শেখানো হয়েছে দাজ্জালের সাথে কিরূপ আচরণ করতে হবে। যে কেউ শুনবে যে দাজ্জাল আবির্ভূত হয়েছে সে যেন অবশ্যই তার থেকে দূরে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা তিনবার বললেন, কারণ কেউ তাকে মুমিন বলে মনে করে তার কাছে যাবে, তারপর তার মোহনীয় কথায় বিভ্রান্ত হয়ে তার সাথে লেগে থাকবে এবং তাকে অনুসরণ করতে শুরু করবে। সত্যি বলতে কিয়ামতের একটি লক্ষণ হলো ভুল লোকেদের অনুসরণ করা আর সঠিক মানুষদেরকে খারাপভাবে উপস্থাপন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে রয়েছে প্রতারণার যুগ, যে যুগে সত্যবাদীকে অবিশ্বাস করা হবে, বিশ্বাস করা হবে মিথ্যাবাদীকে, সৎলোককে বিশ্বাসঘাতক ভাবা হবে আর অসৎলোককে ভাবা হবে বিশ্বস্ত। সে সময়টাই মানুষ মুনাফিকদের সাথে মিশতে স্বস্তি বোধ করবে, যেমনটা ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেছেন। মানুষের উপর এমন এক সময় আসবে যখন একজন মুমিন মনে হবে পড়ে থাকা লাশ, কেউ তার দিকে তাকাবে না, আর এর পরিবর্তে মানুষ সম্মানের সাথে মুনাফিকের দিকে নির্দেশ করবে, আর কালক্রমে মুনাফিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের নিফাক প্রকাশ করতে শুরু করবে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মুনাফিকদের চেয়ে এখনকার মুনাফিকরা নিকৃষ্ট। সেই সময়ে তারা নিজেদের নিফাক গোপন করত আর এখন তা প্রকাশ্যে করে বেড়ায়। তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ একটি কথার কারণে মুনাফিক হিসেবে গণ্য হয়ে যেত, আর আজকে আমি এমন মানুষদেরকে সেরকম একটি কথাই এক বসাই 10 বার বলতে শুনেছি। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1400 বছর আগে তাবাঈনদের এই কথা বলেছেন।
তিনি আজকের কোনো মুনাফিকদেরকে দেখলে হয়তো দ্রুত মরে যাওয়ার দোয়া করতেন। আমাদের এই সময়ে নিফাক এতটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার একটি কারণ হলো, মানুষ আজকাল কিছু একটা দেখেই অতি সহজে মুগ্ধ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরের ব্যাপারে বলেছেন, অন্তর এমন অবস্থায় পৌঁছে যেতে পারে যে তা ভালোকে চিনতে পারে না আর মন্দকে দূরীভূত করতে পারে না। ঠিক যেমন হিপনোসিসের কারণে কিংবা টেলিভিশনে অভ্যস্ত হয়ে বিশ্লেষণ ক্ষমতা হারিয়ে ফেলার মতো। এরকম পরিস্থিতিতে কেবল তারাই রক্ষা পাবে যারা সত্যিকার অর্থে শরিয়াকে আঁকড়ে ধরতে চায়। তারাই সন্দেহ থেকে মুক্ত থাকবে, কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ফুরকান দান করবেন, সূরা আনফাল 29। এর ব্যাখ্যায় আশ-শাওকানি রাহিমাহুল্লাহ লিখেছেন, আল্লাহর প্রতি ভয় বা তাকওয়া হলো তার আদেশ নিষেধ অমান্য করা ব্যাপারে সচেতন থাকা, আর ফুরকান হলো ভালো ও মন্দের মাঝে পার্থক্য করার ক্ষমতা। এর অর্থ হলো তিনি তোমাদের হৃদয়কে শক্তিশালী করবেন, দৃষ্টিকে প্রখর করবেন আর হৃদায়ত পূর্ণ করে দেবেন তোমাদের অন্তরকে, যাতে তুমি সন্দেহের সময় এই দুটির মধ্যে পার্থক্য করতে পারো। ইমাম মালিক রহিমাহুল্লাহ যথার্থই অনুধাবন করেছিলেন, এই উম্মতের প্রথম অংশ যা দিয়ে সংশোধিত হয়েছিল পরের অংশ কেবল তার মাধ্যমেই সংশোধিত হবে। এর অর্থ হলো আচরণে সাহাবিদের মতো হয়ে যাও, পৃথিবীকে তাদের মতো করে দেখা, তাদের মতো করেই সংজ্ঞায়িত করা। বর্তমানে বিভ্রান্তির সময় আমাদের জন্য এটা আগের চেয়েও বেশি কঠিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক ছাত্রকে বলেছিলেন, তুমি এমন এক সময়ে বসবাস করছো যখন ইলম অর্জনের চেয়ে আমল করা বেশি জরুরি, কিন্তু এমন এক সময় আসবে যখন আমল করার চেয়ে ইলম অর্জন বেশি জরুরি হয়ে পড়বে। এই ইলম অর্জন হয় অধ্যয়নের মাধ্যমে, আর যেসব বিষয়ে অধ্যয়ন সবচেয়ে জরুরি তা হলো সালাফরা ইমান, কুফর, নিফাক, রিদ্দাহ ইত্যাদিকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন। আর সালাফদের এই বুঝ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের উপর ভিত্তি করে, যেখানে তিনি বলেছেন, মুসলিমদের সবগুলো দল জাহান্নামে যাবে আর শুধু একটি দল জান্নাতে যাবে, সেটি হলো আল জামাআহ। ইমাম আবু শাইবা রাহিমাহুল্লাহ বলেন, জামাআর সাথে যুক্ত থাকার আদেশগুলো যখন দেখবে তখন বুঝবে এর অর্থ হলো হক এবং হকের অনুসারীদের সাথে যুক্ত থাকা, যদিও তাদের সংখ্যা হয় অনেক কম আর তাদের বিরোধীদের সংখ্যা হয় অনেক বেশি। কারণ হক নির্ধারিত হয় প্রথম জামাআহ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা কী অনুসরণ করতেন সেই ভিত্তিতে। তাদের পরে অনেক মানুষ বিদআতে লিপ্ত হয়েছে, তাদের দিকে তাকানো যাবে না। তারপর তিনি উল্লেখ করলেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন মাইমুনাকে জিজ্ঞেস করেছেন, তুমি কি জানো জামাআহ কি? আমর জবাব দিলেন, না। ইবনে মাসউদ ব্যাখ্যা করলেন, বেশিরভাগ মানুষ জামাআহ ত্যাগ করেছে। জামাআহ হলো যা কিছু আল্লাহর আনুগত্যের সাথে সঙ্গতিপূর্ণ। নুআইন বিন হাম্মাদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেন, এর অর্থ হলো জামাআহ যদি পদভ্রষ্ট হয়ে যায় তাহলে পদভ্রষ্ট হওয়ার আগে তারা যা কিছু অনুসরণ করত তা আঁকড়ে ধরে থাকো, যদিও তুমি একা হও, কারণ এক্ষেত্রে তুমি একাই হবে জামাআহ। কাজেই আমাদের দেখার বিষয় হলো আকীদা বিশ্বাসের পরিশুদ্ধি। মানুষের সংখ্যা আর অনুমোদনের দিক দিয়ে হক নির্ধারিত হয় না। মুশরিকরা একবার আল্লাহর ইবাদত করার বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করেছিল তিনি যেন কিছু বিষয়ে তাদেরকে ছাড় দেন, কিন্তু আল্লাহ নিজেই তখন ওহী পাঠিয়েছেন, আমি তোমাদের প্রতি যে ওহী করেছি তা থেকে তোমাকে পদস্খলিত করার জন্য তারা চেষ্টা করা কোনো ত্রুটি করেনি, যাতে তুমি আমার সম্বন্ধে তার বিপরীতে মিথ্যা রচনা করো, তাহলে তারা তোমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নিত। আমি তোমাকে দৃঢ় প্রতিষ্ঠিত না রাখলে তুমি তাদের দিকে কিছু না কিছু ঝুঁকেই পড়তে, সূরা বনি ইসরাঈল 73 এবং 74। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের প্রতি ঝুঁকে পড়া থেকে সুরক্ষিত ছিলেন, কিন্তু এটি আমাদের জন্য শিক্ষা যে শরীয়তের কোনো বিধানের ব্যাপারে মুশরিকদের সাথে সমঝোতায় আসা যাবে না। মাক্কে যুগে নাজিলকৃত এই আয়াতের ব্যাপারে সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই প্রস্তাব থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সরকার থেকে এই ধরনের প্রস্তাব দায়ীদের প্রতি সবসময় করা হয়ে থাকে, তারা সবসময় কূটকৌশলের মাধ্যমে দৃঢ় অবস্থান থেকে তাদেরকে শুধু সামান্য বিচ্যুত করতে চায়। জাগতিক পুরস্কারের বিনিময়ে তারা এর মাধ্যমে একটা সমঝোতামূলক অবস্থানে আসতে চায়। অনেক দায়ী আদর্শকে জলাঞ্জলি দেওয়া এই সমঝোতাগুলোকে বড় করে দেখে না, আর সরকার পক্ষও তাদেরকে আদর্শ পুরোপুরি ত্যাগ করতে বলে না, বরং এদিকে সেদিকে হালকা পরিবর্তন করতে অনুরোধ করে, যাতে
উভয় পক্ষ মাঝখানে মিলিত হতে পারে। যে মানুষটি আদর্শের পক্ষে লড়ছে শয়তান তাকে ধোকা দিতে চায়, বলে কর্তৃপক্ষের সাথে সামান্য সমঝোতার মাধ্যমে তো তুমি তোমার আদর্শকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু পথের শুরুতে যে বিচ্যুতি খুব সামান্য হয় পথের শেষে তাই বিশাল হয়ে দেখা দেয়। আদর্শের পতাকাবাহীরা আপাত দৃষ্টিতে ক্ষুদ্র কোনো বিষয়ে আপোষ করতে রাজি হওয়ার পর আসলে সেখানেই থেমে যেতে পারে না, কারণ এরপর যখনই এক পা পিছিয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয় তখনই সেটা ঠেকাতে তার সমঝোতা আসার ইচ্ছা আরও বৃদ্ধি পাবে, আর এভাবেই দাঁড়িয়ে ফাঁদে পড়ে যায়। সরকারের অফার প্রত্যাখ্যান করতে পারে এমন লোকের সংখ্যা হাতে গুনে শেষ করা যায়। ইবনে কাসির এমন সব আলিমদের নাম উল্লেখ করেছেন যাদেরকে মুখোমুখি হতে হয়েছিল এমন পরিস্থিতির। তিনি লিখেছেন, দৃঢ়তার সাথে সম্পূর্ণভাবে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পেরেছিলেন পাঁচজন। তারা হলেন আহমেদ ইবনে হাম্বল, যিনি ছিলেন তাদের নেতা, মোহাম্মদ ইবনে নূহ আল জুন্দাই সাবুরি, যিনি মারা যান এবং আহমদ শাহ যাকে মামুনের কাছে নেওয়া হচ্ছিল, নুয়াইম বিন হাম্মাদ আল খুজাই, তিনি কারাগারে মৃত্যুবরণ করেন, আল ইয়াকুব আল বুআইতি, যিনি কারাগারে শেকল পরা অবস্থায় মারা যান এবং শেকল বাঁধা অবস্থায় কবরস্থ করার জন্য ওসিয়ত করে যান, এবং আহমদ বিন নাসির আল খুজাই, যাকে কারাগারে হত্যা করা হয়। এরা ছিলেন সেই জামানার মৌলবাদী। সত্যি বলতে সে সময়কার মিন্নাহ আমাদের সময় থেকে খুব বেশি একটা আলাদা কিছু ছিল না। সেই সময় গ্রিক দর্শনের আলোকে আল্লাহর নাম এবং গুণাবলীকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিল, আর এখন পশ্চিমা ধ্যান ধারণার আলোকে ইসলামকে নতুন ব্যাখ্যা দাঁড় করিয়ে ইসলামকে নপুংসক বানানোর চেষ্টা করা হচ্ছে। প্রত্যেককে একটি পথ বেছে নিতে হয়। যারা বিক্রি হয়ে যায় তাদের চাকরি থাকে, তাদের পিঠ চাপড়ানো হয়। আরেক দল কড়া মূল্য পরিশোধ করতে প্রস্তুত থাকেন। দ্বিতীয় দলটির ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার নুনিয়াহতে লিখেছেন, আল্লাহ তার ওয়াস্তে ভোগকৃত কষ্টগুলোকে বৃথা যেতে দেন না। বান্দার একাকিত্ব ইয়াকিন ভালোবাসা ও বুঝের সাক্ষ্য দেয় শত্রুর বন্যা। দুর্বলতা তো এটাই যে শয়তানের মুষ্টিমেয় বন্ধুর কাছে সে দিয়েছে ধর্ণা। একদল পিছু হটলে আর একদল আক্রমণ করে, এটাই জায়গার সংখ্যাধিক্যের ছলনা। একাকিতে জিজ্ঞেস করো মুহুর্মুহু আক্রমণের মুখে কি তার ভাবনা। এ যেন শেষ হবার নয়, কবেই শেষ হয়ে গেছে কল্যাণের জামানা। তাই তো সে হাতে অঙ্গার ধরা ব্যক্তি, জানতে চাও তার অন্তর পুড়ে যাবার ভাবনা। আল্লাহ জানেন তার অন্তরের খবর, এই জানাই কি যথেষ্ট না? হৃদয়ে এমন কিছু ঘটে যা সেই মহান দানকারী ছাড়া কেউ জানতে পারে না। কল্যাণ তাওহিদ, সবর সন্তুষ্টি, শকর আর কোরআনের আইনের স্থাপনা। শত্রুর বন্যা ধেয়ে আসারই ওয়াদা করেছিল শয়তান, যা কোরআনে উল্লেখিত আছে। তারপর আমি তাদের সামনে দিয়ে আসব, তাদের পেছন দিয়ে আসব, তাদের ডান দিয়ে, তাদের বাম দিয়ে, তাদের কাছে অবশ্যই আসব। সূরা আল আরাফ 17। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু সে উপরের দিকের কথা বলতে পারেনি, কারণ সে জানে আল্লাহ তাদের ঊর্ধ্বে আছেন। এ এক অলৌকিক ব্যাপার যে ইতিহাসের কঠিনতম শত্রুরা তাদের সব মত পার্থক্য সরিয়ে রেখে একটিমাত্র আদর্শকে মুছে ফেলার জন্য মহাজোট গঠন করেছে, কিন্তু তাদের প্রতিপক্ষরা তাদের নীতি থেকে এক চুলও সরবে না। তারা সেই একই উত্তর দেবে যা ইমাম আহমেদ রহিমাহুল্লাহ রক্তাক্ত অবস্থা থেকে জ্ঞান ফিরে পেয়ে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে আল্লাহর কিতাব ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু দাও, আমি তার সত্যায়ন করব। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কারামত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সর্বশ্রেষ্ঠ কারামত হলো ইস্তিকামত বা অটলতা বজায় রাখা। আজকের লোকেরা যেমন ইমাম আহমেদের কাছ থেকে অনুপ্রেরণা পায়, তিনি ঠিক তেমনই তার পূর্ববর্তী লোকেদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন, যারা জীবনের চেয়ে সত্যকে বেশি ভালোবাসতেন। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ রাক্কায় থাকাকালীন মেহনার সময়কার একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে মোহাম্মদ বিন ইব্রাহিম আল বুশানজি বলেন, রাক্কায় অবস্থানকালে লোকেরা আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম আহমেদকে সেসব বর্ণনা স্মরণ করিয়ে দিচ্ছিলেন, যেখানে প্রমাণ করা হয়েছে জীবন বাঁচানোর জন্য হলেও মুখে স্বীকার করা জায়েজ আছে। তিনি জবাব দিলেন, তাহলে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটির ব্যাপারে কি বলবে? সেখানে বলা হয়েছে, তোমাদের আগে এমন লোকও ছিল যাকে চিরদ্বিখণ্ডিত করা হয়েছে, কিন্তু সে তার দিন ত্যাগ করেনি। এই কথা বলার পর আমরা তাকে মানানোর আশা ছেড়ে দিলাম।
কারাগারে ভয়াবহ নির্যাতন সহ্য করেও ইমাম আহমদ রাহিমাহুল্লাহ শেষ পর্যন্ত বেঁচে যান। তবে সেটা আসল কথা নয়। আসল কথাটি ইবনুল জাইরি রাহিমাহুল্লাহ লিখেছেন, ইমাম আহমদ এমনি এমনি বিখ্যাত হননি, মানুষ তার কবর জিয়ারত করতে যেত কারণ তিনি অসাধারণ কিছু করে গেছেন। কি অসাধারণ সম্মাননা যা দিগন্ত ছেয়ে ফেলে, কি এক সৌন্দর্য যা জীবনকে অলঙ্কৃত করেছে, কি এক মর্যাদা যা অমর্যাদাকে মুছে দিয়েছে। এ সবই তো কেবল দুনিয়ার জীবনের প্রাপ্তি, আর আখিরাতের পুরস্কার তো অবর্ণনীয়। অন্যদিকে ভেবে দেখুন বাকি আলিমদের কথা, তাদের কবরগুলো আজ অজানা, অবহেলিত, কারণ তারা একটি সহজ পথ বেছে নিয়েছিলেন। বেছে নিয়েছিলেন নিজেদের জন্য সুবিধাজনক ব্যাখ্যাগুলো আঁকড়ে ধরেছিলেন আর সরকারের সহযোগী হয়েছিলেন, তাই তাদের ইসলামের বরকত আর হারিয়ে গেছে, তাদের সম্মান মুছে গেছে, আর মৃত্যুসজ্জায় তারা পান করেছিলেন অনুশোচনার পেয়ালা থেকে।